গ্রাইন্ডিং এর যে প্রসিজারটা সেটা শুরু হচ্ছে আস্তে আস্তে। আরে তোমরা সবাই চলে এসছো সকাল সকাল, সবাইকে গুড মর্নিং। একটু আগেই জাস্ট আমি উঠলাম আর চাটা খেয়ে জাস্ট ফ্রেশই হচ্ছিলাম। তো সুশান্ত দা আজকে চলে এসছে আবারও, আজকে যে গ্রাইন্ডিং এর যে প্রসিজারটা মার্বেলের মূর্তির ওপর সেগুলো সব হবে। এবং কালকে যে তোমরা দেখেছিলে যে রং ঠং তুলে ফেলেছিল এবং যে এখনো খাঁজে খাঁজে রং রয়ে গেছে, সে পুরো মূর্তিটাকে আরো ভালো করে ফার্নিশ করে তোমার পরিষ্কার করা হবে। তো সেই সেকেন্ড পার্টের ভিডিওটা আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসবো এবং ডিটেলে ইনফরমেশন দেবো যে কি কত ও টাইপের স্যান্ডপেপার ইউজ হয়, কীরকমভাবে গ্রাইন্ডিং হয় না হয় সেগুলো তোমাদেরকে ডিটেলে জানাবো। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন, বড় বাজারে কিভাবে কাজ হয় সেটাও সুশান্ত দার থেকে আজকে শুনবো। যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে দিই, আমি তোমাদের হোস্টেন্দোস রাজ আর তোমরা দেখছো রাজান কাট। চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমাদেরকে এই ভিডিওর একটা সুন্দর এক্সপিরিয়েন্স দেওয়া যাক। চলো, এগুলো কি করছো সুশান্ত দা, এই ড্রিল মেশিনগুলোকে ইয়ে করছো নাকি? যেগুলো এটা করা যাবে সেগুলোর জন্য। আচ্ছা আচ্ছা, এগুলো কি টাইট ফাইট করতে হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেই কারণে রেঞ্জ ফেঞ্জ নিয়ে তুমি এখন বসে পড়েছো? বাহ, টাইট না করলে তো হবে না। এটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, দেখো এই যে মূর্তিটা রয়েছে এখন, এই মূর্তিটাতে কিন্তু আরো অনেক গ্রাইন্ডিং এর কাজ হবে। এখনো এটা জাস্ট একটা নর্মাল পজিশন ফেজ হয়ে রয়েছে, বাট এটার এখনো অনেক কাজ বাকি আছে। যে কাজগুলো হওয়ার পর কিন্তু মূর্তিটা দেখতে আরো ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ অনেক জায়গায় খাঁজে খাঁজে এখনো রং ঢুকে রয়েছে, তো সেইগুলোকে কিন্তু কমপ্লিটলি তুলতে হবে। এবং ব্যাক সাইডে যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখো এই রংগুলো কিন্তু একদমই উঠবে না, যেহেতু পিছনের তোমার সারফেসটা রাফ সারফেস হয় আর কি। তো এইগুলো কিন্তু একেবারে উঠবে না, সেগুলোকে গ্রাইন্ডিং করেই কিন্তু তোমাকে রংটা তুলতে হবে। এই দেখো এবার গ্রাইন্ডিং এর যে প্রসিজারটা সেটা শুরু হচ্ছে আস্তে আস্তে। এখন আমরা যে প্রসেসটা দেখছি সেই প্রসেসটা কিন্তু হচ্ছে একটা ছোট্ট টাইপের ড্রিল মেশিন টাইপের হয়, বাট মাথাটাতে হচ্ছে তোমার স্যান্ডিং পেপার লাগানো থাকে এবং এইভাবে কিন্তু স্যান্ডিং করে করে কিন্তু ওই যে যে খাঁজে খাঁজে যে রঙগুলো বসে যায় সেগুলো কিন্তু প্রপার এবং প্রমিনেন্টভাবে ওঠানোর চেষ্টা করছে সুশান্তদা। এবং এই প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস, আমি তোমাদের কেটে কেটে দেখিয়েছি, বাট এটা করতে কিন্তু প্রায় প্রায় ঘন্টা দেড়েকের ওপরে তোমাদের সময় লাগে। সুশান্ত দা, এটা কি জিনিস তোমার হাতে? এ হচ্ছে পাথর ঘষা। আচ্ছা, ঘষে প্লেন করা হয়। আচ্ছা, এই মানলাম যেগুলো ইয়ে আছে না রাফ সারফেস গুলো, রাফ গুলো করার জন্য এগুলো করা হয়। আচ্ছা আচ্ছা, এই খানিকটা দেখতে অনেকটা চন্দন কাঠের মতনই। হ্যাঁ, আমি বড় থাকে ছোট করে আছে, ছোট হয়ে গেছে আর কি ঘষতে ঘষতে। তো এগুলো দিয়ে কিন্তু যে সারফেসটা যেটা গ্রাইন্ডিং করলো সেই সারফেসটাকে আরেকটু প্লেন করে নিচ্ছে। এটা প্লেন করার কি একটাই উদ্দেশ্য, যাতে তোমার নতুন রং যদি চাপাও তাতে করে যদি মানে আর একদম ভেতরে অবধি না ধরে যায়, স্মুথ থাকে, স্মুথ থাকলে তাহলে উঠে যাবে। আচ্ছা, রাফ থাকলে তো টেনে নেবে, টেনে নেবে। হ্যাঁ, রংটা সকাল সকাল কিন্তু একদম জোর কদমে কাজ শুরু হয়ে গেছে এবং সুশান্ত দা এসে কিন্তু একদম সেই কোমর বেঁধে নেমে পড়েছে একদম, যাতে মূর্তিটাকে তাড়াতাড়ি ফার্নিশ করা যায়, কারণ সুশান্ত দারও অনেকগুলো কাজ ধরা থাকে, তো দ্যাটস ওয়াই আর কি প্রবলেম হয়ে যায়। আর সব থেকে বড় জিনিস হচ্ছে প্রিভিয়াস ভিডিওটা যারা যারা দেখেছো তাদেরকে বলবো একটুখানি এই ভিডিওতেও কমেন্ট ডাউন করো আর ওই ভিডিওটা কেমন লেগেছে সেটাও একটুখানি জানিয়ে দিও। সুশান্ত দার নাম্বারটা আমি ওই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো,
তো যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছো সুশান্তদার সাথে একবার কন্ট্যাক্ট করে নিও, তোমাদের বাড়িতে এসেও সুশান্তদারা কাজ করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখন দেখো কিন্তু যে মূর্তির যে তোমার ঘষা মাজার কাজগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে আর কি। এখানে স্যান্ড পেপার রয়েছে, একটু আগে তোমাদেরকে দেখালামও যে গ্রাইন্ডিং করে কিন্তু অনেক কালার ফালারগুলো উঠে গেছিলো, আর নিচে কিন্তু দেখছো খাজে খাজে যে রঙগুলো আছে সেগুলো কিন্তু স্যান্ড পেপার দিয়ে, আর এই দুটো টুলস আছে সুশান্তদার কাছে, এটা একটা আর ওই যে ওখানে একটা রয়েছে, এগুলো দিয়ে কিন্তু ঘষে ঘষে পরিষ্কারভাবে রঙগুলোকে তুলছে। এ দেখো শুধু রঙগুলো তুলছে সেটাও নয়, মূর্তির যে সার্ফেসটা আস্তে আস্তে রাফ হয়ে যায় ধীরে ধীরে টাইম টু টাইম, সেই রাফনেসটাকেও কিন্তু কাটাচ্ছে যাতে করে স্মুথ হয়ে গেলে রঙটাও ভালো বসবে এবং রঙটা পরের বছর উঠেও যাবে তাড়াতাড়ি, খুব একটা এফোর্ট দিতে হবে না। সুশান্তদা ধরো যে মূর্তি গ্রাইন্ডিং করছে বা যে পলিশিং ফলিশিং গুলো করছে, এগুলো বড় বাজারে কিরকম রেট পড়ে এবং তোমার কাছে কিরকম রেট পড়ে? ওই মোটামুটি ধরো ওই 40-50-60 যেমন যেমন জিনিস তার উপর ডিপেন্ড করে চার্জ হবে ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে। এবং তোমার বাড়িতে করলে কি তোমার ওই রং তুল রং রং তুলে পুরোটা করতে হয়? রং তুলে করতে বাড়িতে রং করাই থাকে, সেদিন রং তুলে করতে হয়। হ্যাঁ, আর ওখানে তো তোমার এমনি তো মূর্তি যখন আসে তখন নরমাল মূর্তি আসে, ওগুলো করতে ওগুলো এবং সেক্ষেত্রে তোমার কাজের কোয়ালিটিও মানে ভালো হবে, 3-4 বেশি ভালো হয়, ভালো হবে তাই তো? কাজের কোয়ালিটি ভালো হবে, এরকম ভাবে নিখুঁত ভাবে ঘষে ঘষে তোলা এই জিনিসগুলো, এগুলো কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ গ্রাইন্ডিং করার পরে কিন্তু বেশ এই লুকটা এসছে, এই লুকটা অ্যাচিভ হয়েছে এবং 90% রং কিন্তু প্রায় উঠে গেছে, যেটুকু টুকটাক রয়ে গেছে ওগুলো রং দিয়ে কভার আপ হয়ে যাবে। কারণ এই যে যে রাফ সারফেস গুলো আছে এগুলোতে কিন্তু কালার কোনোদিনই তোমার উঠবে না, কারণ এগুলো ধরে নেয় মূর্তিতে। তো গ্রাইন্ডিং করার পরে মূর্তিটা কিরকম লাগছে সেটা তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়ে কমেন্ট ডাউন করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এবং সুশান্তদার সাথে ডেইলি কিন্তু আমরা ভিডিওস গুলো করছি এবং যে প্রপার ওয়েতে কিভাবে কাজ হয় বড় বাজারে এবং বাড়িতে বসলেও যে কিভাবে কাজ বাজগুলো হয় সেগুলো কিন্তু তোমাদেরকে ডিটেলে আমি দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, যখন কালার প্রসেসটা শুরু হবে তখন এই মূর্তিটা কিন্তু আরো ভালো লাগবে দেখতে। চলো টাটা।